আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব মহিলারা আপনার শুক্রবারে বাসায় জুমার নামাজ আদায় করতে পারবে কিনা, এ বিষয়ে মহিলাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয়। অবশ্যই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো দ্বীনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যেই পরামর্শটা আরজ করতে চাই সেটা হলো যে মহিলাদের উপর জুমার নামাজ আবশ্যক নয়। একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে তিন শ্রেণীর মানুষের উপর জুমার নামাজ আবশ্যক নয়। তদ্রূপ যারা মুসাফির ব্যক্তি অথবা যারা অসুস্থ অথবা যারা মহিলা, এমন ব্যক্তিদের উপর অথবা যারা প্রচন্ড যুদ্ধ মানে যুদ্ধের মধ্যে রয়েছে এই জাতীয় ব্যক্তিদের উপর কিন্তু জুমার নামাজ আবশ্যক নয়। তো এর মধ্যে কিন্তু মহিলারা আল নিসাও তারা রয়েছে। মহিলারা যদি বাসায় নামাজ আদায় করে তাহলে তাদের উপর আর জুমা পড়তে হবে না, তারা বাড়িতে জোহরের চার রাকাত সুন্নত পড়ে নিবে, মানে জোহরের চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ এবং পরবর্তীতে আরো দুই রাকাত সুন্নত, এটা তারা পড়ে নিবে, এটা হচ্ছে তাদের করণীয়। কিন্তু কোন মহিলার যদি মসজিদে যাওয়ার সুযোগ হয়ে থাকে এবং এলাকার মানুষ সেটাকে গ্রহণ করে এবং সেখানে কোনো যাওয়ার পর কোনো ধরনের অসুবিধা না হয়, আজে বাজে অসুবিধা না হয়, কোন ধরনের ধোকা প্রতারিত অথবা ইফতিজিন হওয়ার কোন ধরনের আশঙ্কা না থাকে, কোন ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে এক কথায় বলতে গেলে এটা তাদের ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা হবে না। তখন তারা ওখানে থেকে মানে আপনার এই ওখানে আর কি, বিশেষ করে যারা মসজিদে যাবে তারা সেখানে জুমার নামাজে আদায় করবে, তাদের বাড়িতে এসে আর জোহর পড়তে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। কিন্তু বাড়িতে থেকে কেউ জুমার নামাজ পড়তে পারবে না, বাড়িতে থেকে তারা জোহর পড়বে। যদিও মহিলাদের উপর জুমা আবশ্যক না, কিন্তু তাদের যদি এমন পরিবেশ থাকে যে মসজিদে গিয়ে পড়ার পরিবেশ থাকে যায়, তাহলে তাদের জন্য এটা জায়েজ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।